প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদীতে বাঁধ দেওয়া সহ এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয় যেন প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হয়। জার্মানি সফরের শেষ দিনে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আলোচনায় ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, উজানের দেশ হওয়ায় চীন ও ভারত নদীতে বাঁধ দিলে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে বড় দেশগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন। আরও জার্মানিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে মিউনিক নিরাপত্তা সম্মেলনের জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সিকিউরিটি টু হট টু হ্যান্ডেলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন ও ভারতের উজানের দেশ হিসেবে নদীতে বাদ দিলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন কিছু করা উচিত নয় যাতে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকী এ আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে অতিথিদের প্রশ্নের জবাবও দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব তহবিল গঠন সহ বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন নিয়ে বড় অর্থনীতির রাষ্ট্রগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন। পান্থ রহমান, চ্যানেল আই।